কলেজ সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল এবার প্রতিবাদে কলেজ স্কয়ারে বিক্ষোভ চাকরি প্রার্থীদের বিস্তারিত জানব সরাসরি কলেজ স্কয়ারে চলে যাব সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু বিক্ষোভরত চাকরি প্রার্থীদের ঠিক কি দাবি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কলেজ স্কয়ারে দেখো তোমরা প্রথমে ছবিটা দেখাই যে কলেজ স্কয়ারের মুখটায় এই চাকরি প্রার্থীরা দাঁড়িয়ে রয়েছেন এতদিন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি উত্তাল রাজনীতি এবং পাশাপাশি শিক্ষাকর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছে এবার কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ করে রাস্তায় নামছেন এখানে যে পোস্টারটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে 2018 সালে কলেজ সার্ভিস কমিশনের অধ্যাপক নিয়োগের দুর্নীতির তদন্ত চাইছেন এবং বঞ্চিতদের নিয়োগের দাবি করছেন এখানকার চাকরি প্রার্থীরা আমি সরাসরি কথা বলবো একজন আন্দোলনকারীর সঙ্গে মূল দাবি কি আপনাদের 2018 কলেজ সার্ভিস কমিশনের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যথাযথ তদন্ত রাজ্য সরকার করুক মুখ্যমন্ত্রী বলছে দুর্নীতির অভিযোগ এলে তিনি নাকি ব্যবস্থা নেন তিনি ব্যবস্থা নেননি কলেজ সার্ভিস কমিশনের কারা চাকরি পেল তাদের যোগ্যতা আছে কিনা তা কিন্তু কেউ জানে না কম যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেটদের অর্থের বিনিময়ে টাকায় নিয়োগ করা হয়েছে বড় পোস্ট টাকাও বেশি সেক্ষেত্রে আর্থিক লেনদেন স্কুল সার্ভিস কমিশনের থেকে অনেক বেশি বলেই আমাদের মনে হচ্ছে চল্লকর অভিযোগ যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ে লেনদেন কলেজ সার্ভিস কমিশনে অভিযোগ করছেন আপনারা দুর্নীতির তদন্ত চাই প্রত্যেক প্রার্থীর মেরিট লিস্ট প্রকাশ করতে হবে তাহলে আমরা ইন্টারভিউতে কে কত নাম্বার পেয়েছি আমাদের স্কোর শিট কি আছে সেটা আমাদের প্রকাশ করতে হবে এবং আমাদের মেধা তালিকাভুক্ত সবাইকে আমরা কিন্তু ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট নই আমরা সবাই এমপ্যানেল ক্যান্ডিডেট এবং আমাদের প্রত্যেকটা এমপ্যানেল ক্যান্ডিডেটদের চাকরি চাই যদি ভ্যাকেন্সি না থাকবে তাহলে কি করে 2020-র অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে পড়লো ভ্যাকেন্সি নেই বলে দিয়ে আমাদের প্যানেলকে ক্যান্সেল করে দিয়ে 2020-র অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল সেখানে ইন্টারভিউ চলছে অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনে যারা শিক্ষক নিয়োগ হন অর্থাৎ অধ্যাপক নিয়োগ হন তাদেরও দুর্নীতির অভিযোগ উঠছে এবং সরাসরি তারা বিক্ষোভ দেখাচ্ছেন এখানে কলেজ স্ট্রিটের ছবিটা আমরা দেখাবো প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যে কোনো মুহূর্তে এখান থেকে মিছিল সহকারে তারা ধর্ণা মঞ্চ পর্যন্ত যাবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন সব মিলিয়ে যে স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে এত দুর্নীতি এত রাজনীতি তোলপাড় এবার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে সেই দুর্নীতির অভিযোগে রাস্তায় নামছেন চাকরি প্রার্থীরা ধন্যবাদ কৃষ্ণেন্দু